হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে। অবশ্য সবাই কিন্তু ভালো না, আমি জানি, মানুষ বলতে এই সমস্যা আছে, সবাই ভালো থাকে না, সবার দুর্দান্ত দিন কাটে না। আমরা অনেকে আছি বিভিন্ন রকমের হতাশাগ্রস্ত, টেনশনগ্রস্ত, ডিপ্রেশনে ভুগতেছি, ডিপ্রেশনে চলে গেছি অনেকেই, অনেক বিষয় নিয়ে আমাদের মাঝে টেনশন কাজ করে, হতাশা হয়ে পড়ি, আমাদের চাকরি চলে গেছে কিংবা বেকার, চাকরি পাচ্ছি না, আরও বিভিন্ন বিষয় নিয়ে ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি, পরিবারের দায়িত্ব নিয়েছি, ঠিকমতো ইনকাম করতে পারতেছি না, এইসব বিষয় নিয়ে অহরহ টেনশন আমাদের অনেকের মাঝেই থাকে। স্বাভাবিক, এটা থাকবে একটি দায়িত্ববান, বেশিরভাগ ক্ষেত্রে একটি দায়িত্ববান ছেলে এই টেনশনের সম্মুখীন হয়। তো এই টেনশন একটি ছেলের, আমি ছেলে হয়ে বলতে পারি, খুবই খারাপ একটি দিক। তো এই টেনশন আমাদের সকলের মোকাবেলা করা উচিত। কীভাবে? পিছনে তাকানো যাবে না, হতাশা হওয়া যাবে না, ভেঙে পড়লে চলবে না, পিছনে যা হয়েছে ওগুলো ঝেড়ে ফেলে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। চেষ্টা করুন, অবশ্যই সফলতা পাবেন, চেষ্টা করলে সফল আসবে ইনশাল্লাহ। চেষ্টা করতে হবে যে কোনো জিনিস। আমি চাকরি পাচ্ছি না, একবার না পারলে দশবার চেষ্টা করুন, নিজে কিছু করার চেষ্টা করুন, হয়ে যাবে ইনশাল্লাহ। বিভিন্ন হতাশাগ্রস্ত আছি, বিভিন্ন বিষয় নিয়ে, ইনকাম করতে পারতেছি না চাকরি থাকা অবস্থায়ও, ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারছি না, এইসব বিষয় নিয়ে আমরা অনেকেই টেনশন করি। তো এগুলো ঝেড়ে ফেলে আপনাকে একটা সঠিক নিয়মে জীবনযাপন করতে হবে, সামনে এগিয়ে যাবেন কীভাবে সেই চিন্তা মাথায় রাখতে হবে সবসময়। হতাশা দূর করে ঝেড়ে ফেলে দিন আজই, ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছেন, এর জন্য অনেকে ভেঙে পড়তেছেন, যা খুবই আমাদের জন্য খারাপ একটি দিক, খারাপ একটি বিষয়। তো এগুলো ঝেড়ে ফেলতে হবে, সামনে অগ্রসর হতে হবে, মনে রাখতে হবে আমি মানুষ, আমিও দেখিয়ে দিতে পারি, আমি সামনে এগোবো, কারোর জন্য টেনশন রাখবো না, মনে ভেঙে পড়বো না, চাকরি পাচ্ছি না টেনশন রাখবো না, ভেঙে পড়বো না, অবশ্যই আপনার আমার কিছু একটা ব্যবস্থা হবে, এই মন মানসিকতা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, পিছনে তাকানো যাবে না, মনে সাহস রেখে, মন শক্ত করে অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে, আমি এটা মনে করি। আপনি চেষ্টা করুন, আপনি অবশ্যই পারবেন। মানুষ বলতে সমস্যা আছে, আবার সমাধানও আছে, মানুষের রোগ আছে, আবার চিকিৎসাও আছে। এই চিন্তা মাথায় রেখে মনে সাহস নিয়ে শরীর ঝাঁকি দিয়ে আপনাকে উঠতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে। কথাগুলো খুবই বাস্তব কথা, আমি বাংলা ভাষায় শেয়ার করতেছি, হয়তো অনেকেই বুঝবেন না কথাগুলো। তো আমাদের বাংলাদেশি বন্ধুরা আছে অনেকেই, দেখি আমি এখানে ভিডিও আপলোড করে, তাদের হয়তো কথাগুলো উপকারে আসবে, যার কারণে আমি বাংলা ভাষায় মাঝে মাঝে কথাগুলো শেয়ার করি। তো আজকে শেয়ার করলাম বাংলা ভাষায় এই কথাগুলো। তো বন্ধুরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সকলের এই কথাগুলো মাথায় রাখা উচিত। আসুন আমরা ভেঙে পড়ব না, আমরা সকল দুশ্চিন্তা, সকল হতাশাগ্রস্ত, ডিপ্রেশন জয় করে আমরা সামনে এগিয়ে যাই, পিছনের সকল টেনশন দুর্দশা হতাগ্রস্ত পিছনে ফেলে সামনে এগিয়ে যাই, তবে আমরা সফলতা অর্জন করতে পারব। তো বন্ধুরা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে আবার অন্য কোনো কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাপি নাইট, সি ইউ অ্যাগেইন উইথ অ্যানাদার ব্লগ, বাই বাই।